পাইথনের বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান মুন এই ভিডিও লেকচারে আমরা কীভাবে পাইথনের বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করা যায় সফটওয়্যারগুলো ইনস্টল করা যায় সে বিষয়গুলো দেখব পাইথন আমরা যে আইডি সাহায্য করবো সেই আইডিটির নাম হচ্ছে পাইচার্ম তারপরে আর আইডি আছে জুপিটার নোটবুক ওটা আমরা পরবর্তীতে করার চেষ্টা করব পাইথনের বেসিকগুলো আমরা কিন্তু পাইচার্মেই করবো পাইচার্ম ডাউনলোড করে ইনস্টল করার আগে আমাকে পাইথন থ্রি পয়েন্ট সেভেন ভার্সন বা পাইথনের লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা কিন্তু ইনস্টল করে নিতে হবে দেন পাইচাম ইনস্টল দিতে হবে তো কী করবেন আপনারা ভিডিও ডিসক্রিপশানে আপনাদের দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন পাইথন ডট ও আর জি পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে আপনারা ডিরেক্টলি ডাউনলোডের মধ্যে চলে যাবেন ডাউনলোডের মধ্যে চলে গেলে আপনারা পাইথনের যে লেটেস্ট ভার্সন আছে উইন্ডোজের জন্য সে ভাষণটি এখানে পাবেন এবং এটি যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে ডাউনলোড হচ্ছে ওকে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা পাইচামটি ডাউনলোড করে নেব পাইচাম ডাউনলোড লিখে যদি আমরা সার্চ দিই তাহলে প্রথমে যে অপশানটা আসবে ডাউনলোড পাইচাম পাইচাম আইডি ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট এখানে গিয়ে আমরা প্রফেশনাল কমিউনিটি যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারি ডাউনলোডের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে গেলে এখানে দেখেন পাইচামটি আমার ডাউনলোড হচ্ছে তো দুটোই কিন্তু আমার আগে ডাউনলোড করা আছে ওকে ডাউনলোড যেহেতু করা আছে তাহলে আমি আর ডাউনলোড করলাম না ডাউনলোডটাকে আমি ক্যান্সেল করে দিলাম ওকে আচ্ছা এখন আমরা কি করব ডাউনলোড করা হয়ে গেলে আমরা এগুলো ইনস্টল করার চেষ্টা করবো তো ইনস্টল করার জন্যে ফার্স্ট স্বাভাবিক যেভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় আপনারা সেভাবে ইনস্টল করবেন আমার এখানে ডাউনলোড করাই আছে যেহেতু পাইথন থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি এক জি ডাবল ক্লিক করলাম আমি ডাবল ক্লিক করে স্বাভাবিক যে সফটওয়্যার ইনস্টলের নিয়ম আছে সেই ইনস্টলের নিয়মে আমি পাইথনটি আমি ইনস্টল করে নেব যেহেতু আমার আগেই ইনস্টল করা আছে তাই আমি আরেকবার ইনস্টল দিলাম না অবশ্যই আপনাদের কোনো সমস্যা হবে না সমস্যা হলেই আপনারা আমাদের জানাতে পারেন আমাদের ফেসবুক একটা গ্রুপ আছে আমাদের একটা ওয়েবসাইট আছে সেখানে আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন আমাদের ওয়েবসাইট আছে টেক বাংলা থ্রি সিক্সটি ফাইভ ডট কম পাইথন থ্রি পয়েন্ট সেভেন ইনস্টল হয়ে গেলে দেন আমরা কী করবো আমাদের যার একটা সফটওয়্যার আছে পাইচাম সেটা আমার ডাউনলোড করা আছে সেই পাইজাম্প সফটওয়্যারটি আমি ইনস্টল দেবো ওকে পাইসাম সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার নিয়ম স্বাভাবিক যেভাবে সফটওয়্যার ইনস্টল দিতে হয় সেম নিয়মে আমরা সফটওয়্যার ইনস্টল দিব দুটার ইনস্টল কমপ্লিট হয়ে গেলেই আমরা তখন তার মধ্যে পাইথন কোডটি দিতে পারবো ওকে এখানে গিয়ে এই যে পাইজাম্প কমিউনিটি এটাকে আমি ডাবল ক্লিক করে স্বাভাবিকভাবে ইনস্টল করি তাহলে কিন্তু পাইজামটি আমার ল্যাপটপের মধ্যে ইনস্টল হয়ে যাবে দেন ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা কী করব ইনস্টল হয়ে যাওয়ার পরে সেই পাইথনের যে পাইজামটি আছে পাইজামটি ওপেন করব এখানে একটা অপশান চলে আসবে জেড বিনস ওকে এই অপশানটি আসবে আপনারা এখানে ডাবল ক্লিক করে এটা ওপেন করবেন ওপেন করে এর মধ্যে প্রোজেক্ট ক্রিয়েট করে বিভিন্ন প্রকার ফাইল ক্রিয়েট করে আপনারা লিখতে পারবেন পরের ভিডিও লেকচারে আমি কীভাবে প্রোজেক্ট ক্রিয়েট করে ফাইল ক্রিয়েট করে একটা পাইথন কোড লিখতে হয় সেটা দেখাবো তো আজকের এই ভিডিওটি আপনারা ভালোভাবে দেখুন এবং সুন্দরভাবে পাইচামটি ডাউনলোড করুন তার আগে অবশ্যই কিন্তু পাইথনে ডাউনলোড করবেন ইনস্টল করবেন তা না হলে পাইচাম যদি আগে ইনস্টল করেন তাহলে অনেক সময় সমস্যাও হতে পারে বা কাজ নাও করতে পারে আর আপনাদের যদি আরও কিছু জানতে থাকে তাহলে আপনারা ভিজিট করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট টেক বাংলা থ্রি সিক্সটি ফাইভ ডট কমে অথবা আমাদের ইমেল আইডি দেওয়া আছে আমাদের ইমেইল করতে পারেন যে কোনো প্রকার সমস্যায় আমরা আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত পরের ভিডিও লেকচার থেকে আমরা পাইথনে নিয়মিত কোড লেখার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে